হ্যালো বাংলাদেশ ডিজিটাল মার্কেটার্স, সবাইকে স্বাগত। আর অনেকদিন পরই টিউটোরিয়াল করতে বসলাম, আসলে সময় হয় না, এই জন্য টিউটোরিয়াল করা হচ্ছে না। যাই হোক, আজকে আমরা মূলত ছোট্ট একটা প্রবলেম হলে কিভাবে সলভ করা যায় সেটা দেখব, আর হচ্ছে হাই ফাইভ নিয়ে টিউটোরিয়াল। ব্যাপারটা হচ্ছে আমরা হাই ফাইভ শিখবো, হাই ফাইভে কীভাবে আমাদের ড্রেস শেয়ার করতে পারি, কীভাবে এখান থেকে টি শার্ট শেয়ার করে আর্ন করতে পারি, এইসব দেখবো জাস্ট। বাট প্রথমে আমি যে সমস্যাটা নিয়ে ই করবো সেটা হচ্ছে, অনেকের দেখবেন টি শার্ট অর্ডার হয়েছে কিন্তু এখানে একটা অর্ডার, বাট এখানে $2 দেখাচ্ছে প্রফিট। এটা হচ্ছে এস্টিমেট প্রফিট, বাট আর টোটাল প্রফিটে দেখাচ্ছে হচ্ছে 4.25, তার মানে তার ডাবল। এই সমস্যাটা আমার একাধিকবার হয়েছে, আর একাধিকবারই আমি টিস্প্রিংকে মেইল করছি, ওরা রিক্যালকুলেশন করে আমার বাকি ডলারটা রিটার্ন করছে। যেমন এখানে এখন আমাকে টু দিছিল, এখন টু দিছে, আমি এখন আমি ওদেরকে মেইল করব, ওদেরকে মেইল করব। মেইল করার পর ওরা ব্যাপারটা দেখবে এবং আমি আমার ক্যাম্পেইনের লিঙ্কটাও দিয়ে দিব, তারপর ওরা সমাধান করে দেয়, আমাকে রিক্যালকুলেশন করে। এর আগের বার $6 কম ছিল, সেই $6 পর আবার দিয়ে দিছিল। তো এখন আমি এদেরকে মেলটা করব ঠিক এইভাবে, জাস্ট সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্টে পাঠাচ্ছি আমি, এখানে টিস্প্রিং সাপোর্ট, যেমন এই যে support@teespring.com, এই মেইলটাতে পাঠালেই হবে। আর তারপর হচ্ছে কিছু লিখলাম, হাই টিস্প্রিং, আই ফেস সাম এস্টিমেট প্রবলেম, তারপরে মানে আমার এটা অ্যানালিস্টিকে শো হচ্ছে এটা, বাট টোটাল প্রফিটটা শো হচ্ছে এটা। তারপর এই তো ক্যাম্পেইন দিয়ে দিলাম, ক্যাম্পেইন দেওয়ার পর তাদেরকে বললাম যে অ্যাটাচ ফাইলগুলো দেখতে, আমি দুটো অ্যাটাচ ফাইল করছি, অ্যাটাচ ফাইল একটা করছি হচ্ছে এটা নিয়ে টু, আবার টোটালটা নিয়ে করছি হচ্ছে 4। এই দুইটা এইটা করে জাস্ট আমি এখন সেন্ড করে দেবো। যাদের এই এই সমস্যা যে অর্ডারে দেখাচ্ছে এত আর প্রফিটে দেখাচ্ছে এত, আর আমি নর্মালি আরেকটা বলি, আমি সব সময় এই টি শার্টটা মানে আমার এই যে এই টপসটা, এই ট্যাঙ্ক টপ এগুলো এটা ই হইলে আমি 4.25 পেতাম, বাট আজকে হঠাৎ 2 পাইছি, এই জন্য আমি এটা করলাম, ওদেরকে মেইল করবো এখন। মেইলটা জাস্ট রেডি করা আছে, সেন্ড করে দিলাম, ওরা একদিনের ভিতরে রিপ্লাই দিয়ে দেবে আশা করি। তারপর এই সমস্যাটুকু শেষ, এখন আমরা হাই ফাইভে চলে যাবো। হাই ফাইভের ব্যাপারটা খুবই ইজি, আপনাকে প্রথমে যেটা করতে হবে, লগ ইন করার জন্য ফেসবুকও আছে, ফেসবুক দিয়েও লগ ইন করা যাবে, প্লাস মেইল দিয়ে অ্যাকাউন্ট করা যাবে। ওটা লগ ইন করার বেসিক সিস্টেম আমি আর শিখালাম না, ওটা নর্মালি অ্যাকাউন্ট করলেই হবে, ওখানে কান্ট্রি কুন্ট্রি দেওয়ার কোনো অপশন নাই। প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইলে ক্লিক করলাম, প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনার পিক্সার, এটা আসলে এডিট করলে বোঝা যাবে, যেমন হচ্ছে এটা হচ্ছে আমার লাস্ট পোস্টটা, এটা আমার ইউজার নেম, আর এই তারপর হচ্ছে স্ক্রিন প্রোফাইল ভিউ কতবার হয়েছে, লাস্ট এক্টিভ, এখন অনলাইন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাবাউট প্রোফাইল, যখন এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল দিলাম, এখানে আপনি চাইলে ওটা সব চেঞ্জ করতে পারবেন, কী কী চেঞ্জ করতে চান ওগুলো সব চেঞ্জ করা যাবে, আর নতুন পিকচার এখান থেকে আপলোড করবেন, চাইলে ইমেল URL মাধ্যমেও অ্যাড করতে পারেন। এটা প্রোফাইলের বেসিক ইনফোতে গেলে এখানে সব কিছু দেওয়া আছে, এখানে কান্ট্রি, আপনি যখন ইয়ের হবেন তো অবশ্যই, যখন ফেক অ্যাকাউন্ট ইউজ করবেন সেক্ষেত্রে অবশ্যই এখানে ইউএস, ইউনাইটেড
স্টেট দিবেন, এটা দিবেন, এটা জিপ কোড একটা গুগলে সার্চ করে নিয়ে নেবেন, আর তখন শুধু ইংলিশ থাকবে, বাংলা হিন্দি থাকবে না। তারপর তারপর হচ্ছে নেম, এগুলো তো সব দেখালামই, না দিয়ে সেভ করে দিলে হয়ে যাবে। তারপর মেসেজ, কেউ আপনাকে মেসেজ করতে পারে, মেসেজ করবে, আপনি মেসেজ রিপ্লাই দিবেন। তারপর এই যে আমি মেসেজ রিপ্লাই দিয়েছিলাম একজনের। তারপর হচ্ছে ব্রাউজ, এগুলো আসলে তত ইম্পর্টেন্ট না, আপনি যাদেরকে ব্রাউজ করছিলেন মূলত তারাই। তারপর মিট মি, কারা কারা মানে মিটের জন্য ই করে, রিকোয়েস্ট পাঠায়, মূলত সেরকমই কিছু একটা। এগুলো দরকার নাই, আর যেসব ব্যাপারগুলো শুধুমাত্র ইম্পর্টেন্ট সেগুলো বললাম আমি এখানে। এখানে ভিআইপি মেম্বারই করা যায়, সেটা আপনাকে ডলার দিয়ে করতে হবে। যাই হোক, আপনি শুধুমাত্র প্রোফাইলটা তৈরি করার দরকার, প্রোফাইলটা কীভাবে তৈরি করবেন সেটা দেখালাম। এডিট প্রোফাইলে যাবেন, তারপর সব ইউএস দিবেন, আর হচ্ছে প্রোফাইল চেঞ্জ করবেন আর পোস্ট করতে থাকবেন, আর ফ্রেন্ড বাড়াবেন অবশ্যই ইউএস। আর সেটার জন্য বলছিলাম তো যে এখানে আপনি এই যে এখানে থাকবে, প্রথমে আপনি যে কান্ট্রি সিলেক্ট করবেন সেই কান্ট্রিটা থাকবে, এখান থেকে যে কান্ট্রি সিলেক্ট করে দেবেন। আপনি আমি ইউএস দিছি, আপনি ইউজ করে নেবেন, তারপর আপনি যা ফ্রেন্ড পাবেন সবগুলো ইউএস এর আসবে এখানে। ওকে, অ্যালার্ট, অ্যাকাউন্টের পাশে যে অ্যালার্ট আছে, অ্যালার্টে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন হচ্ছে আপনার ফ্রেন্ড, তারপর অনলাইন কতজন আছে, কতজন রিকোয়েস্ট দিচ্ছে, ইমেল কন্ট্যাক্ট, ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট কতজন করছে। তারপর হচ্ছে ফাইন্ড ফ্রেন্ড, ফাইন্ড ফ্রেন্ড হচ্ছে কিছুটা হচ্ছে ইর মতো, আপনি হচ্ছে মেইল দিবেন, এখানে মেইল দিয়ে আপনি ফাইন্ড করবেন যে আপনার আপনার ফ্রেন্ডরা কেউ হাই ফাই ইউজ করছে কি না, এখানে এগ্রি করে এটা স্টেপটা করে নিতে হবে। যাই হোক, তারপর আসি হচ্ছে রিকোয়েস্ট, মানে আমার থেকে কত কতজন গিয়েছে, এগুলো আমি দিছিলাম, তো আপনি চাইলে এটা ক্যান্সেল করে দিতে পারেন। এই যে ক্যালিফোর্নিয়া, এরা ইউএসএর। যাই হোক, রিমাইন্ড অল রিকোয়েস্ট, আপনি যদি এটা করেন তাহলে আপনার যেটা হবে মানে ওগুলো সব চলে যাবে। তারপর আসুন হচ্ছে এখানে যে ফ্রেন্ড, যে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাকসেপ্ট করবে, আবার আপনাকে পাঠাবে, আবার কয়েকজন রাইট নাও অনলাইন আছে সেটা দেখতে পাবেন। আপনি চাইলে এখানে যে আমি ক্যান্সেল করে দেবো, রিকোয়েস্ট পাঠাবো না, ক্যান্সেল হয়ে যাবে। আর হচ্ছে এইভাবে স্টেপে স্টেপ করে যাবেন। এখানে তো জাস্ট অ্যালার্ট, অ্যালার্ট মানে হচ্ছে এটা একটা বোঝাচ্ছে নোটিফিকেশনের মতো, ফেসবুক নোটিফিকেশন এখানে আপনার আসবে, আর মেসেজ আসলে এখানে আসবে, অ্যালার্টও আসবে, অ্যালার্টে মেসেজ আসবে না, মেসেজ এখানে মেসেজ বক্সে আসবে, অ্যালার্টে আসবে হচ্ছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। এই তো, তারপরে লগ ইন করার পর এরকম একটা পেজ পাবেন। এখন আমি হাইভাবে লগ ইন অবস্থায় আছি, এটা অত প্রোটেক্টেড না, ইন্টারেস্টের মতোই এখানে ভালো খারাপ সব কিছুই আসবে, বাট আমরা বিজনেস করতে আসছি, ভালো খারাপ দেখার জন্য না। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি কিছু ওয়ে অ্যাপ্লাই করতে পারি, যেমন এটা আমার ফিড, এই ফিডে এখানে আমি শেয়ার করব, মানে আমার
স্ট্যাটাস আর এটা হচ্ছে অ্যাড এ ফটো। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে যে কোনো একটা মানে ফটোর সাথে স্ট্যাটাস লেখা যায় না। আর ফিল্টার আপনি যখন ফিল্টার করবেন তখন এখানে এই যে ইউএস, আমি ইউএস দিয়ে রাখছি, অবশ্যই ইউএস দিতে হবে, কারণ আমি ট্রাফিক আমার ট্রাফিক দেখছি এরা এখন সব এরা ইউএসের, এখন সবাই ইংলিশ লিখছে, সবাই যত আছে। আর এটা হচ্ছে ইউএসের ট্রাফিক এখানে হিউজ পরিমাণ আছে। আর ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি দেখাচ্ছি টুইটার মতো ইনস্ট্যান্ট এখানে পোস্ট হয়, হাজার হাজার পোস্ট হতেই থাকে হতেই থাকে। দেখুন এই মিনিটে গো, এই মিনিটে গো, এই মিনিটে গো, লক্ষ্য করুন ওগুলো সব আসতেছে। তারপর এখানে ইউএস করে দিবেন, ইউজ করে দেওয়ার জন্য এটা মূলত হচ্ছে তাহলে আমি ইউএস এর ট্রাফিক গুলো পাবো। তারপর আসুন এবিওনে দেওয়া আছে, ফ্রেন্ড গেলে শুধু ফ্রেন্ড দেখতে পাবেন, নিজের ফ্রেন্ড থাকলে ফ্রেন্ডের দেখুন। নর্মাল আই নিড এ বডি বিল্ডার, পার্সোনাল ফিটনেস ট্রেইনার, এখানে অনেকই পাওয়া যাবে হিউজ পরিমাণ বলার বাহিরে। কিন্তু মার্কেটিংটা সুন্দর করে করতে হবে, এভরিওয়ানে থাকবে। এখানে বেশি স্পাম করা যাবে না, আপনাকে অবশ্যই এমন বুঝে নিতে হবে যে আসলে কে আমার ইয়ে, বা যে আসলে কে কিনতে চায় বা কে কিনবে তাকে বুঝে অবশ্যই এখানে কমেন্টস করতে পারবেন। আবার এখানে সাপোজ লিখতে পারবেন, এমন একটা প্রোফাইল তৈরি করবেন যে আপনি যে কিছু সেল করতেছেন সেটা বোঝানো যাবে না, আপনি জাস্ট এরকম বলবেন আই উইল লাইক, এরকম না, আপনি জাস্ট এরকম বলতে পারেন আই ওয়ান্ট ওয়ান দিস টাইম, জাস্ট এরকম করে পোস্ট করে দিবেন। দ্যাটস ইট, এটা পোস্ট হয়ে গেল। এটা আমার নিজের প্রোফাইল, যার জন্য এখানে এখানে আমার নিজের ই দেখাচ্ছে। বাট অবশ্যই আপনি যখন ই করবেন প্রোফাইল তৈরি করবেন সেক্ষেত্রে একটা ফিমেল অ্যাকাউন্ট করবেন, যেটা আমরা নর্মালি করে থাকি, ফিমেল অ্যাকাউন্ট হবে। আর পিকচারটা অনেক সুন্দর হবে এবং একটা চেষ্টা করবেন একটা ইউএসআর মেয়ে অ্যাকাউন্ট করতে। আর সেটার জন্য হচ্ছে একটা ভালো ফেসবুক অ্যাকাউন্ট দেখে নেবেন, যা সে অনেক পিকচার আপলোড করে রেখো, তাহলে কিছুদিন পর পর পিকচার চেঞ্জ করলে আপনার অনেক অনেক ফ্রেন্ড পাবেন, অনেক অনেক ফ্রেন্ড। আর ফ্রেন্ড করে নেবেন, এই যে এখন ইউএসএর ফ্রেন্ড মানে সব ইউএসএর স্ট্যাটাস দেখাচ্ছে, সেক্ষেত্রে ফ্রেন্ডে ক্লিক করবেন। আর এমনি ধরে রাখলেও অ্যাড করার হয়ে আছে, অ্যাড টু ফ্রেন্ড, রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে। আর ও এখন অনলাইনে আছে, অনলাইন কালার গ্রিন কালার দেখালে অনলাইন বুঝতে হবে। হাই, তারপর কিছুক্ষণ পর পর রিফ্রেশ ফিড করবেন। আর হচ্ছে যখন পিকচার আপলোড করবেন তখন অবশ্যই পিকচার পিকচার নিয়ে নিতে হবে, পিকচার শুধু পিকচার আপলোড হয়ে যাবে পিকচার। যখন টি শার্টের পিকচার আপলোড করবেন তখন সাপোজ টি শার্টের পিকচার আপলোড করে দিস সুন্দর করে একটু লিখে দিবেন, দিস টি শার্ট গেট গেট হেয়ার, জাস্ট এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিলেন। হয়ে গেল,
তো কারো যদি টি শার্টটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই করবে আপনাকে। এবার আসি অ্যাকাউন্টের কিছু ইতে, এখানে অবশ্যই কিছু সিস্টেম আছে, যেমন ফোন নাম্বারটা অ্যাড করে নিয়ে দরকার নাই, কখনো ফোন নাম্বার অ্যাড করবেন না। তারপরে আসি আচ্ছা, আমি আরেকটু সুবিধার জন্য আমি দেখাচ্ছি সাইন আউট করে। এবার দেখুন, যেটা বলছিলাম প্রথমে, একটা লগ ইন অপশন, আর চাইলে ফেসবুক গুগল প্লাস দিয়েও লগ ইন করতে পারবেন। আর যখন আমি সাইন আপ করব, সাইন ইন বাট সাইন আপ সাইন আপ জয়েন ফ্রি, এখানে আপনি দিবেন, আর এখানে সিটি দিবেন, সিটি অবশ্যই ইউএসএর সিটি দিয়ে দিবেন, ক্যালিফোর্নিয়া। তারপর জন্ম ই দিবেন, ফিমেল দিয়ে সাইন আপ। আর চাইলে যে এভাবেও করতে পারে, এভাবেই করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইনটা করে ফেলবেন। তারপর তো ভিতরে ভিতরে সিস্টেম দেখালাম আমি, এই তো এইভাবে আপনারা শেয়ার করছেন আর ফ্রেন্ড তৈরি করতে থাকেন। একটা ব্যাপার দেখলাম অনেকে, যে 3 দিন হলো পিন্টারেস্টে কাজ করতেছি, এখনো সেল পাইনি। 3 দিন, 3 দিনে পিন্টারেস্টে কাজ করে ফ্রি মার্কেটিং করে কি আপনি সেল আশা করেন? আমি জানি না তাদের সেন্স কেমন। যে আমি আমি এসিও শিখছি 2012, মানে 2012 সালে এসিও শিখে, সে এসিও এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে আমার কমপ্লিট শেখা হয়নি, আর আপনি 3 দিন কাজ করে কীভাবে পসিবল? আসলে মানে খুব অবাক লাগে মাঝে মাঝে। আর অনেকে মেসেজ করেন, বাট বেসিক কোনো কোশ্চেন নিয়ে প্লিজ মেসেজ করবেন না, কারণ আপনার বেসিকের বেসিক কোশ্চেনের অ্যান্সার দিতে যে মানে আমার যারা অলরেডি সেল পাচ্ছে তাদেরকে হেল্প করা হচ্ছে না, ঠিক আছে? সো এটাতে রাগ করার কিছু নাই, বেসিক কোশ্চেনটা আপনি গুগলে সার্চ করে নেবেন, আপনি কি জানতে চান, কি জানতে চান, এই জায়গায় সব আছে। বাট মোটামুটি যেটা কোশ্চেন করার মতো, হ্যাঁ এটা আমি একবারই বুঝতে পারছি না, সেটা করবেন, সমস্যা নাই। কিন্তু কিছু কিছু সিম্পল ব্যাপার আপনি চাইলেই জানতে পারেন, সেটাও কিন্তু কোশ্চেন। মানে অনেক মেসেজ, আমি অবশ্য মেসেজ দেখাতে চাই না, কারণ পার্সোনালি কারা কারা করছে বা কে এরকমটা করছে সেটা বলতে চাই না, কিন্তু আমি চাইবো বা আমি বলতে চাই বেসিক কোনো কোশ্চেন নিয়ে প্লিজ সময় নষ্ট করবেন না, আপনারও প্লাস আমারও। যাই হোক, এইটার ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে যে হ্যাঁ মানে বুঝতে কোনো সমস্যা হয় কীভাবে কী করবেন, আমি তো দেখালাম টি শার্ট কীভাবে করবেন, দুইটা আলাদা আলাদা ই নেওয়া যাবে অবশ্যই, আবার ট্রাই করবেন কিছু ডিসকাউন্ট দেওয়ার অপশন রাখবেন। যেমন ও পিকচারটা পিকচারে এডিট করে ডিসকাউন্ট দিয়ে দিতে পারতেন। মানুষটা পছন্দ হলে অবশ্যই আপনার ই করতে চাইবে, তবে
সবচেয়ে স্ট্যাটাস বেশি দিবেন? আই ওয়ান্ট ওয়ান, চেষ্টা করবেন। এখানে লিমিট আছে অবশ্যই, আপনি একদিনে অনেক কাজ করতে পারবেন না। এভাবে কাজ করে যান আর ফ্রেন্ড অ্যাড করে যান। আবার প্রথমে আপনার ফ্রেন্ড থাকা লাগবে, হিউজ পরিমাণ ফ্রেন্ড থাকা লাগবে যারা দেখবে এবং আপনার এইগুলো শেয়ার করবে। ওকে, তো আমার মনে হচ্ছে যে এটা এর চেয়ে বড় করার ভিডিও দরকার নাই, এটুকুতে হয়ে যাবে। আর ওই সমস্যাটার কথা তো বললামই যে এটা যখন ফেস করবেন তখন এটা ই করবেন। আর ভালো থাকবেন, আশা করি সবাই ভালো আছে না। আর আমি আমার কিছু ফ্রেন্ডদের তারপর হচ্ছে ভিডিও দেখে অনেকেই সাকসেস পাইছে, সেটা দেখে আমার খুবই ভালো লাগছে। আমি চাই যে আমাদের কমিউনিটিটা, বাংলাদেশ ডিজিটাল মার্কেটার্স, facebook.com/group/bangladesh-digital-marketers, সেটা অনেক বড় করে তুলতে। আপনাদের সহযোগিতা কাম্য। আর এখানে আমরা কোনো বিজনেস পারপাস এটা করবো না, সবাই, যেমন আমি আমার সাকসেস স্টোরি দেখাচ্ছি, তারপরে আমার গ্রুপ মেম্বাররা ফজল সৌরভ তার সাকসেস স্টোরি দেখাই দিয়েছে, কীভাবে সেল হচ্ছে, কোথা থেকে সেল হচ্ছে সব বলে দিয়েছে, তার সব কিছু তার খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আই হোপ তার টিউটোরিয়ালও আপনারা পাবেন বাংলাদেশ ডিজিটাল মার্কেটার্স ইউটিউব চ্যানেলে। আর হচ্ছে আপনাদের যেটা অনুরোধ, যারা ভালো ভালো মার্কেটার আছে সবাইকে গ্রুপে অ্যাড করেন। আমরা চাই গ্রুপটা অনেক স্ট্রং হোক এবং সবাইকে হেল্প করার জন্য সবাই এগিয়ে আসুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, হ্যাপি টিস্প্রিং।